মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রবিক, তুমি এইভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? তোমাকে কথা দিয়েছি না বলো, তুমি তুমি সারা জীবন আমার সঙ্গে কাটাবে, তুমি এখন কেন পিছিয়ে যাচ্ছ? আমি তোমার সঙ্গে থাকবো বলেছিলাম, ওই অসুস্থ বাচ্চাটার সঙ্গে নয়। চেচেপুরে ওর কেন দায়িত্ব নিতে যাবো আমি? বোকা ভেবেছ আমাকে? যখন ওরা টাকা দেবে বলেছিল তখন তো তুমি সারোগেসিতে রাজি হয়ে গেলে সৌভিক, আর আজ যেই এই অসহায় বাচ্চাটার দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ উঠল তখন পালিয়ে যাচ্ছ। বেশ করছি, পালাচ্ছি, যা করছি টাকার জন্য করেছি, এখন বুঝে গেছো? প্রশ্ন করছো কেন? টাকা পাইনি এসবের মধ্যে আমি নেই। তোমাকে আমি একবার জিজ্ঞেস করব, তুমি কি চাও, আমাকে নাকি আধমরা বাচ্চাটাকে? মা যখন হয়েছি, মাতৃত্বের যন্ত্রণা যখন পেয়েছি, তখন মাতৃত্বকেই বেছে নিলাম। ওর পরিচয় ও মধুবনী ঘোষের মেয়ে, ও আমার মেয়ে। সেদিন থেকে দুটো লড়াই শুরু হলো, এক তো বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করা। বাবা মারা যাওয়ার পর আমি শোক করারও সময় পাইনি, কারণ আমাকে আর মেয়েকে নিয়ে পাড়ায় তখন ঢিঢি পড়ে গেল। ওইটুকু একটা বাচ্চার জন্য কোথাও কোনো জায়গা নেই, চারিদিকে শুধু কুৎসা আর কুৎসা। আমার মা দিদি ওকে কেউ সাপোর্ট করল না। তখনই আমি বুঝেছি, মা যখন হয়ে আর আমি মিহির জন্য নিজেকে বাঁচতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে। সেদিন থেকে আমার একা মায়ের লড়াই শুরু। ব্যাস, এটাই আমার অতীত রিক। বিশ্বাস করো, আমি কিন্তু প্রথমে মিহিকে ধারণ করতে চাইনি, কিন্তু পরে এটাও মনে হয়েছিল, 20 বছর বয়সেও মাতৃত্বের স্বাদ একবার পেলে আমি তাকে এত সহজে দূরে করে দিতে পারবো না। জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত তখন কি ছিল জানো? বাবার মেয়ে হয়ে আমি দায়িত্ব নেব, নাকি নিজের কেরিয়ার সামলাবো, নাকি মিহিকে প্রাধান্য দেব? কেউ আমার সাথে ছিল না ওইসব, তবে বাবা চলে গিয়ে কাজটা অনেক সহজ করে দিয়েছিল। আমার তো সব গল্প শুনলেরই, আমাকে খুব খারাপ মেয়ে বলে মনে হয়। যতই বলি না কেন, টাকার জন্যই তো নিজের গর্ব ভাড়া দিয়েছিলাম, খুব হীন কাজ করে ফেলেছি তাই না রে? খুব খারাপ মেয়ে আমি। আমি ভালো মা ভালো বউ হওয়ার যোগ্য নই তাই না? খুব খারাপ।
তোমাকে আমি একটা কথা বলবো মধুবন, আমি যে তোমাকে পছন্দ করেছি, ভালোবেসেছি, সম্মানের আসনে বসিয়েছি, তার অনেকটা জুড়েই কিন্তু তোমার এই মাতৃত্ববোধ রয়েছে। তুমি যেভাবে এক হাতে মিহিকে মানুষের মতো মানুষ তৈরি করছো প্রতিনিয়ত, সেটা দেখে সম্মানে আমার মাথা নত হয় তোমার সামনে। আর সেই জন্যই আমি তোমার আর মিহির হাত ধরে চিরটা কাল হাঁটতে চাই। আমি তোমায় বারবার বলেছিলাম যে মধুমণি, আমি তোমাকে আমার প্রেমিকা, আমার স্ত্রী হিসেবে যতটা চাই, ঠিক ততটাই মিহির মা হিসেবে চাই। এই রোলটা তো তোমার জন্য অ্যাসাইন করা, তুমি মিহিকা ঘোষের সাহসী মা, আর এর থেকে সুন্দর আর পবিত্র পরিচয় হয় না মধুবনী। মারা যেমনই হোক না কেন, তাদের প্রফেশন, তাদের ডিসিশন, তাদের জীবনযাপন যাই হোক না কেন, মারা কখনো খারাপ হতে পারে না। মারা তোমার মতো পবিত্র, তোমার মতো লড়াকু। আমার মা তোমার মতো ছিল, আজ যখন আমি তোমার অতীতের কথা শুনলাম, আমি নিজের অতীতের কথা তোমাকে বলতে চাই মধুমণি। আমি জানি অতীতের ক্ষত ঘেটে দেখলে কতটা যন্ত্রণা হয়, আমি চাই না তুমি কষ্ট পাও। না মধুবন, একদিন তো কষ্ট পাবো, কিন্তু আজকের পর থেকে আমার তোমার আর মিহির জীবনে আমাদের অতীত যেন বাধা হয়ে না দাঁড়ায়। প্লিজ প্লিজ বলতে দাও। বেশ বল। মধুমণি, তুমি তো জানো আমার আর শ্রেয়ার ভালোবাসাটা কতটা গভীর ছিল। সেদিন সেদিন শ্রেয়াকে ভেবে ওই গাড়িটার পেছনে আমি ছুটে গেছিলাম। মিথ্যে বলবো না মধুমণি, আজও যদি শ্রেয়া আমার সামনে এসে দাঁড়ায় না, হয়তো কষ্ট পাবো। তবে একটা কথা আমি বলবো মধুবনী, তোমাকে আর মিহিকে পেয়ে আমি একটা কমপ্লিট ফ্যামিলি পেয়েছি, যেটা শ্রেয়ার সাথে থাকলে কখনো পেতাম না। আর সেখান থেকেই আমাদের বিবাদ শুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।